2022 সালের বিভিন্ন লিখিত পরীক্ষায় আগত সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন সমাধান। একাদশ পর্ব। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? উত্তর, ওজোন। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে এই কথা লিখিত রয়েছে? উত্তর, 7 নং অনুচ্ছেদ। দি রিপাবলিক গ্রন্থের লেখক কে? উত্তর, প্লেটো। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে? উত্তর, আব্দুল গাফফার চৌধুরী। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে? উত্তর, সম্রাট আকবর। দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কে? উত্তর, শিল্পাচার্য জয়নুল আবেদিন। পায়ের আওয়াজ পাওয়া যায় বইটির লেখক কে? উত্তর, সৈয়দ শামসুল হক। হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? উত্তর, ফিনল্যান্ড। ফেয়ারফ্যাক্স কি? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত? উত্তর, বার্ন, সুইজারল্যান্ড। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটার অধিকার লাভ করেন? উত্তর, নিউজিল্যান্ড। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার? উত্তর, ফিদেল ক্রাস্টো। গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা কার উক্তি? উত্তর, লর্ড ব্রাইস। ইউক্রেনের মুদ্রার নাম কি? উত্তর, ইউক্রেনিয়ান হিবনিয়া। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর, 6.15 কিলোমিটার। সিম এর পূর্ণরূপ লিখুন। উত্তর, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি? উত্তর, আইসাইট। ল্যান কার্ডের অপর নাম কি? উত্তর, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে লাইট হাউস অব দ্য ইউরোপ বলা হতো? উত্তর, কর্ডোভা, স্পেন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর, 136তম। কৃষি মন্ত্রণালয়ের অফিস সহায়ক। বাংলাদেশে বর্তমানে কততম জনশুমারি চলমান রয়েছে? উত্তর, 6ষ্ঠ জনশুমারি। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে রচনা করেছেন? উত্তর, অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশের সংবিধান দিবস কবে পালিত হয়? উত্তর, 4 নভেম্বর। আমি বাংলায় গান গাই, গানটির গীতিকার ও প্রথম শিল্পী কে? উত্তর, প্রতুল মুখোপাধ্যায়। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? উত্তর, ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? উত্তর, সাকিব আল হাসান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? উত্তর, কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর, তৃতীয়। www এর পূর্ণরূপ লিখুন। উত্তর, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা কতটি? উত্তর, 41টি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? উত্তর, 10টি। কোন বাংলাদেশ মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর, বাংলাদেশ মিশন, কলকাতা।
1971 সালের 18 এপ্রিল কলকাতায় পাকিস্তানের উপদূতাবাসে কর্মরত 70 জন বাঙালি কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। এ পতাকা উত্তোলনে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মিশন প্রধান এম হোসেন আলী। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে? উত্তর, কর্কট ক্রান্তি রেখা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর, 2 নং সেক্টর। পদ্মা সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য কত? উত্তর, মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, পার্শ্বসহ সেতুর দৈর্ঘ্য 9.13 কিলোমিটার। WWW ও ল্যান এর পুনরূপ লিখুন। উত্তর, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। WTO এর পূর্ণরূপ কি? উত্তর, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলা নববর্ষ কে চালু করেছিলেন? উত্তর, সম্রাট আকবর। শোনো একটি মুজিবের থেকে গানটির গীতিকার কে? উত্তর, গৌরীপ্রসন্ন মজুমদার। বিগ ব্যাং আধুনিক তত্ত্ব কে ব্যাখ্যা করেন? উত্তর, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জর্জ লেমিটিয়ার। তবে বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি তার এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থে বিগ ব্যাং তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো এর অফিস সহায়ক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত? উত্তর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কত তারিখ কোন সালে? উত্তর, 3 মার্চ 1971। জাতির জনক উপাধি প্রদান করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন দলের বিরুদ্ধে টেস্টে জয় লাভ করে? উত্তর, জিম্বাবুয়ে। কারাগারের রোজ নামচা বইটির রচয়িতা কে? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয়? উত্তর, অ্যাটর্নি জেনারেল। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? উত্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রার নাম কি? উত্তর, ইউরো। ICT এর পূর্ণরূপ কি? উত্তর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তর, 98.6 ডিগ্রি ফারেনহাইট। CNG এর পূর্ণরূপ কি? উত্তর, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্টোরকিপার কাম অফিস সহকারী। জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির নাম কি? উত্তর, মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি রাবা ফাতিমা এর স্থলাভিষিক্ত হবেন। পদ্মা সেতুর স্প্যান এর সংখ্যা কত? উত্তর, 41টি। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর, তানভীর কবির। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? উত্তর, মাগুরা। জহির রায়হানের প্রকৃত নাম কি? উত্তর, মোহাম্মদ জহিরুল্লাহ। WIPO এর পূর্ণরূপ কি? উত্তর, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। কম্বোডিয়ার রাজধানীর নাম কি? উত্তর, নমপেন। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়? উত্তর, 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক স্যার আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস। প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেন? উত্তর, মোনোয়েল দ্য আসুমসাও। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। তমুদ্দিন মজলিস সাংস্কৃতিক সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর 1 সেপ্টেম্বর 1947 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ঢাকায় তমদ্দিন মজলিস গঠিত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।